ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে মেম্বারশিপ রিনুয়াল, নিউ মেম্বারশিপ এবং যে ভরসা গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি, সব কিছুতেই আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে লগ ইন করার পর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে বলে রাখি আপনাদেরকে, এটা হচ্ছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আপনি গুগলে গিয়ে apgtwa.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল লগ ইন করতে চাইলে ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি দিতে হবে, ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড দিতে হবে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনি, এটা হচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, হচ্ছে ওয়েবসাইট হচ্ছে https://apgtwa.in। আপনারা গুগলে গিয়ে apgtwa.in লিখে সার্চ করলেও হবে বা এটা লিখলেও হবে। তো ইউজার আইডি ছিল আপনার মোবাইল নাম্বার, এটা আমি একটা কাল্পনিক মোবাইল নাম্বার লিখেছি। আর আমি ধরে নিলাম একজন মেম্বারের নাম আশিস রায়, তাহলে তার পাসওয়ার্ড কী হবে? পাসওয়ার্ড হবে তার নামের যে প্রথম চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে, দেখুন ASHI, এ হচ্ছে চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে আমি লিখলাম আশি, এটুকু হচ্ছে এই ASHI, এই চারটি অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর মোবাইল নাম্বারের এই চারটি ডিজিট, লাস্ট চারটি ডিজিট আপনাকে দিতে হবে উইদাউট স্পেস। তাহলে তার ইনিশিয়াল পাসওয়ার্ড হবে ASHI 5103, এই যে 5103, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি। পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন? পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ এখানে আপনার অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে। তো পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আমি আগে লগ ইন করছি। এখানে দেখুন ইউজার আইডি যেটা আপনার মোবাইল নাম্বার সেটা, আর যেটা পাসওয়ার্ড ছিল আপনার নামের প্রথম চারটি লেটার ক্যাপিটাল দিয়ে, তারপর হচ্ছে লাস্ট 4 ডিজিট অফ মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, আপনি যাবেন আপডেট প্রোফাইল অপশানে। আপডেট প্রোফাইল অপশানে গিয়ে দেখুন এখানে রয়েছে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। তো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখুন পাসওয়ার্ডটা রয়েছে নামের প্রথম চারটি লেটার, তারপর রয়েছে মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট। তো এটা আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। এবার এখানে ইউজার আইডি দেখুন রয়েছে কন্ট্যাক্ট বা ইউজার আইডি, ইউজার আইডিটাও আপনি চেঞ্জ করতে পারেন। ইউজার আইডি কিন্তু মোবাইল নাম্বার রয়েছে, কিন্তু আমি বলবো ইউজার আইডিটা চেঞ্জ না করাই ভালো। তবে আপনি যদি মনে করেন ইউজার আইডি চেঞ্জ করবেন, তো এখানে আপনি চেঞ্জও করতে পারেন। যেহেতু মোবাইল নাম্বারটা মনে রাখার সুবিধা, সেই জন্য আমি ইউজার আইডিটা চেঞ্জ করলাম না। আপনারা চাইলে ইউজার আইডিটাও চেঞ্জ করতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা শুধু চেঞ্জ করলাম, এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম। পাসওয়ার্ড যেটা ছিল সেটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখানে ইউজার আইডিটা আমি চেঞ্জ করলাম না। ইউজার আইডিটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। ইউজার আইডি যদিও মোবাইল নাম্বার রয়েছে, এটা আপনারা যদি চেঞ্জ করেন তাহলে আপনার নাম দিয়েও রাখতে পারেন বা অন্য যে কোনো নামে ইউজার আইডি চেঞ্জ করতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম। পাসওয়ার্ডটা চেঞ্জ করে এখানে আপডেট করে দিলেই কিন্তু আপনার, এই যে আপডেট করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপডেট করে দিলাম, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। তাহলে এর পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন, তখন আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে আপনারা APGTWA অর্থাৎ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা অলরেডি প্রোফাইল আপডেট করে ফেলেছেন, আপনারা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন দয়া করে, কারণ পাসওয়ার্ড চেঞ্জ না করলে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম যদি কেউ চেনে যায়, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু লগ ইন করতে পারবে এবং আপনার তথ্য যদি কেউ চেঞ্জ করে দেয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। সেটার জন্যই বলছি আপনারা দয়া করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।